আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বোর্ড 2016 সালের উইদাউটগুলো সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের যে ভোকাবুলারিগুলো লাগবে এখানে এই পর্বটি সমাধান করতে, সেগুলোর সাথে তোমাদের আগে পরিচয় করিয়ে দেই। দেখো, চমৎকার। তো চমৎকার ইংরেজি তোমরা প্রত্যেকেই জানো, ওয়ান্ডারফুল মানে চমৎকার। তারপরে যেটি আছে বিস্তৃত, বিস্তৃত ইংরেজি কি? দেখো, রেঞ্জ, রেঞ্জ মানে বিস্তৃত। সম্প্রচার, সম্প্রচার ইংরেজি কি? দেখো, টেলিকাস্ট অথবা ব্রডকাস্ট মানে সম্প্রচার। তারপরে সেট, তো সেট মানে দেখো সেট। তারপরে রয়েছে অনুষ্ঠানগুলো, অনুষ্ঠানগুলো কি হবে? প্রোগ্রামস, প্রোগ্রামস মানে কি? অনুষ্ঠানগুলো। শিক্ষামূলক, এডুকেটিভ, এডুকেটিভ মানে শিক্ষামূলক। বিনোদনমূলক কি হবে? এন্টারটেইনিং মানে বিনোদনমূলক। তারপরে রয়েছে দেখো সবসময়, সবসময় ইংরেজি কি হবে? অলওয়েজ, অলওয়েজ মানে সবসময়। এখন আমরা কোয়েশ্চনটি সমাধান করছি। দেখো, টেলিভিশন হ্যাজ বিকাম এ ড্যাশ সোর্স অফ এন্টারটেইনমেন্ট অফ দ্য প্রেজেন্ট অল, বর্তমান বিশ্বের আনন্দের অন্যতম চমৎকার উৎস হচ্ছে টেলিভিশন। তাহলে দেখো, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে টেলিভিশন হ্যাজ বিকাম এ ওয়ান্ডারফুল সোর্স অফ এন্টারটেইনমেন্ট। তাহলে এখানে আমাদের অ্যান্সার দেখো চমৎকার, ওয়ান্ডারফুল। তাহলে দেখো, টেলিভিশন হ্যাজ বিকাম এ ওয়ান্ডারফুল সোর্স অফ এন্টারটেইনমেন্ট, টেলিভিশন আনন্দের একটি চমৎকার উৎস অফ দ্য প্রেজেন্ট অল, বর্তমান বিশ্বের। এ ওয়াইড ড্যাশ অফ প্রোগ্রামস, তাহলে এখানে কী হবে বলো তো? এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস মানে বিস্তৃতি, একটা প্রোগ্রামের মানে প্রোগ্রামের ব্যাপক বিস্তৃতি। এখানে কী হবে? রেঞ্জ। এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস ইজ ড্যাশ অন নিউমারাস চ্যানেলস, তো নিউমারাস চ্যানেল, বিভিন্ন চ্যানেলে টেলিভিশনের যে বিস্তৃতি, যে প্রোগ্রামগুলো, বিস্তৃত প্রোগ্রামগুলো কি করা হয়? সম্প্রচার করা হয়। তাহলে এখানে দেখো টেলিকাস্ট মানে সম্প্রচার করা, ব্রডকাস্ট মানেও সম্প্রচার করা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো, এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস ইজ টেলিকাস্ট অন নিউমারাস চ্যানেলস। তাহলে দেখো, বিভিন্ন মানে বিস্তৃত অনুষ্ঠানগুলো বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি? টেলিকাস্ট, টেলিকাস্ট সম্প্রচার। তারপরে দেখো, অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন ড্যাশ টুডে, তো প্রত্যেকটা পরিবারে এখন প্রায় টেলিভিশন সেট রয়েছে, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে টেলিভিশন সেট রয়েছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো, অলমোস্ট এভরি ফ্যামিলি হ্যাজ এ টেলিভিশন সেট, প্রত্যেকটা পরিবারে টেলিভিশন সেট রয়েছে টুডে, আজ। টেলিভিশন ড্যাশ আর নট অনলি এন্টারটেইনিং, তো টেলিভিশন এখানে কি হবে? দেখো, টেলিভিশন প্রোগ্রামস, টেলিভিশনের যে অনুষ্ঠানগুলো সেগুলো আর নট অনলি এন্টারটেইনিং, শুধুমাত্র আনন্দদায়ক না, আরও কি? দেখো, দে ক্যান বি হাইলি ড্যাশ টু, দে ক্যান বি হাইলি এডুকেটিভ টু। সেগুলো কি শুধুমাত্র আনন্দ দেয় না আমাদের, সেগুলো কি আমাদের কি শিক্ষণীয়, আমাদের শিক্ষামূলক, সেগুলো শিক্ষামূলক। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো, টেলিভিশন ড্যাশ আর নট অনলি এন্টারটেইনিং, তাহলে টেলিভিশন প্রোগ্রামস, টেলিভিশন প্রোগ্রামস আর নট অনলি এন্টারটেইনিং, টেলিভিশন প্রোগ্রামগুলো শুধুমাত্র আনন্দদায়ক না, দে ক্যান বি হাইলি এডুকেটিভ টু, সেগুলো কি ব্যাপকভাবে শিক্ষামূলক। তাহলে দেখো, দে ক্যান বি হাইলি এডুকেটিভ টু, এডুকেটিভ দেখো শিক্ষামূলক। টেলিভিশন অনুষ্ঠানগুলো শুধুমাত্র আনন্দ দেয় না আমাদের কি, সেগুলো আমাদের জন্য শিক্ষামূলক। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টেলিভিশন ইজ নাও ড্যাশ ইউজড ফর ডিস্টেন্স লার্নিং। তাহলে এখানে দেখো, টেলিভিশন এখানে রয়েছে নাও, তো নাও থাকলে কোন টেন্স হয় বলো তো? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ স্ট্রাকচার হবে নাকি প্যাসিভ স্ট্রাকচার হবে, সেটা তোমাদের বুঝতে হবে। দেখো, এখানে টেলিভিশন আমাদের সাবজেক্ট, ভার্ব কি? ইউজ মানে ব্যবহার করা। তো দেখো তো,
টেলিভিশন কি টেলিভিশনকে ব্যবহার করতে পারে? অবশ্যই পারে না। তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এর গঠনটা কী হবে? অ্যাম ইজ আর বিং যোগ ভি থ্রি। তাহলে এখানে দেখো, এখানে ইজ দেয়া রয়েছে এবং তারপরে ভি থ্রিও দেয়া রয়েছে। তাহলে ওই জায়গাটা কার? ওই জায়গাটা বিং এর জায়গা। তাহলে আমরা ওখানে বিং বসাবো। দেখো, টেলিভিশন ইজ নাও বিং ইউজড, টেলিভিশন ব্যবহার করা হচ্ছে ডিস্টেন্স লার্নিং, মানে দূরবর্তী যে শিক্ষা, দূর থেকে যে শিক্ষা গ্রহণ, সেই ক্ষেত্রে টেলিভিশন ব্যবহার করা হচ্ছে। দ্য কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, তো ওপেন ইউনিভার্সিটি যে কোর্সগুলো রান করেছিল সেইগুলো টিভিতে দেখায়। তাহলে দেখো, দ্য কোর্সেস রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে রান। দেখো, দ্য কোর্সেস রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি যে কোর্সগুলো রান করেছিল আর শোন অন বিটিভি, সেগুলো কি বিটিভিতে দেখানো হচ্ছে, সেগুলো বিটিভিতে দেখানো হচ্ছে। দেখো, সিভিরাল চ্যানেলস লাইক দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ ইনফরমেটিভ। তাহলে দেখো, এখানে দুটো চ্যানেলের কথা বলা হয়েছে, ডিসকভারি চ্যানেল এবং ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। এইগুলো কি ইনফরমেটিভ, অর্থাৎ তথ্যবহুল যে ইনফরমেশান সেগুলো আমাদের দেয়। অ্যান্ড ড্যাশ প্রোগ্রামস, অ্যান্ড কি, দেখো, তথ্যবহুল প্রোগ্রাম আর ড্যাশ প্রোগ্রাম, আর হচ্ছে আনন্দদায়ক প্রোগ্রাম। তাহলে কী হবে বলো তো? এই যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল আর হচ্ছে ডিসকভারি চ্যানেল, এগুলো তো যখন আমরা অনুষ্ঠান দেখি সেগুলো আমাদের কী দেয়? সেগুলো আমাদের ইনফরমেশন দেয়, বিভিন্ন ইনফরমেশন দেয় এবং আনন্দ দেয়। তাহলে এখানে কী হবে? এন্টারটেইনিং। দেখো, এখানে ইনফরমেটিভ যেহেতু একটা অ্যাজেক্টিভ শব্দ, তাহলে আমাদের এখানে অ্যাজেক্টিভ শব্দ বসাতে হবে অ্যান্ডের পরে। তাহলে দেখো, এই যে প্রোগ্রাম, এটি একটি নাউন শব্দ, নাউন শব্দের আগেও অ্যাজেক্টিভ শব্দ বসে। তুমি যদি এইভাবে ক্যালকুলেশন করো, অ্যান্ডের আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ, তাহলে এখানে অ্যান্ডের আগে যেহেতু অ্যাজেক্টিভ, পরেও অ্যাজেক্টিভ হবে। অথবা তুমি এভাবে ক্যালকুলেশন করতে পারো যে প্রোগ্রাম একটি নাউন, তো নাউনের আগে যে বসবে সে হবে অ্যাজেক্টিভ। তাহলে এখানে আমরা অ্যান্সার করবো, দেখো, এন্টারটেইনিং, বিনোদনমূলক। এন্টারটেইন মানে শুধুমাত্র বিনোদন, যেহেতু অ্যাজেক্টিভ শব্দ তাই এন্টারটেইনিং আইএনজি যুক্ত করে আমরা অ্যাজেক্টিভ করেছি, এন্টারটেইনিং। এন্টারটেইনিং বিনোদনমূলক বা আনন্দমূলক। দেখো, এন্টারটেইনিং প্রোগ্রামস, আনন্দ বিনোদনমূলক প্রোগ্রামগুলো। দেখো তারপরে, হাও এভার, যা হোক, ওয়াশিং টিভি, সবসময় টিভি দেখা ড্যাশ ইজ নট পারমিসেবল, মানে সবসময় টিভি দেখা বাপ মা কি অ্যালাউ করে যে তার সন্তান সবসময় টিভি দেখছে? না, এটা অ্যালাউ করে না। তাহলে ইজ নট পারমিসেবল, সবসময় অনুমতি দেয় না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো, হাও এভার ওয়াশিং টিভি অলওয়েজ, সবসময়, তাহলে কী হবে? অলওয়েজ ইজ নট পারমিসেবল, সবসময় টিভি দেখা পারমিশন নেই, অর্থাৎ কি, সবসময় টিভি দেখা যাবে না। তো দেখো, এটা ছিল রাজশাহী বোর্ড 2016 সালের সমাধান পর্ব। পরবর্তীতে অন্য কোনো সমাধান পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।